ঘর কিভাবে বন্ধ করবেন? এই যে দেখুন, আমি একটা বোতলের ভিতরে একটা কাগজে কিছু লিখে তারপরে আমি এটা বোতলের ভিতরে রেখে দিয়েছি। এভাবে কিন্তু আপনি ঘরটাকে বন্ধ করতে পারেন। কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি এবং আপনাকে বলে দিচ্ছি। প্রথমে আপনি অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন ও পবিত্র হয়ে, তারপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন, এরপরে সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এটা পড়বেন। পড়ে এরপরে আপনি সূরা বাকারার শেষ দুইটি আয়াত পড়বেন। পড়ে বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন, তাহলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। এরপরে আপনি ঘরটাকে বন্ধ করবেন কিভাবে, যেহেতু আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম, এই ভিডিওটি প্রচুর পরিমাণে মানুষ দেখেছে এবং তারা বলছে যে যেহেতু লোহার পেরাক তো অনেক সময় দেখা যাচ্ছে ফ্ল্যাটে লোহার পেরাক দেওয়া যায় না, সেই ক্ষেত্রে করণীয় কী? এই জন্য আপনি অবশ্যই যে কাজটি করবেন সেটা হচ্ছে সূরাতুত তরেক, পবিত্র কোরআনুল কারিমের অন্যতম একটি সূরা সূরাতুত তরেক। এটা 30 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন, সূরা তরেকের 15, 16, 17 এই তিনটি আয়াত। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাম ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। এই তিনটি আয়াত আপনি 100 বার পড়বেন, বিশেষ করে 100 বার পড়ে পানিতে ফু দিবেন। এছাড়া আপনি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ও আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, এটা একটা কাগজে লিখবেন, যদি লিখতে পারেন আরবিটা লিখবেন, দেখে দেখে কোরআন দেখে দেখে লিখবেন। সূরা তরেক, পবিত্র কোরআনুল করিমের সূরা তরেক 30 নম্বর পারার ভিতরে রয়েছে, সূরা তরেকের 15, 16, 17 এই তিনটি আয়াত লিখে আপনি একটা বোতলের ভিতরে ভরবেন। ভরে এরপরে এই পানিটা আপনি কিছু নিয়ে এরপরে আপনি আপনার বাসার চারপাশে ছিটিয়ে দিবেন। যখন আপনি ঘুমাবেন তখন আপনি চারপাশে ছিটিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনার ঘর বন্ধ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল ধরনের সব কিছু থেকে, দুষ্ট জিন থেকে, দুষ্ট মানুষ শয়তান থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, কুফুরি কালাম থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন, আল্লাহ তালা আপনাকে প্রটেক্ট করবেন, আল্লাহ তালা আপনাকে সকল ধরনের বিপদ থেকে আপনাকে বাঁচাবেন। বিশেষ করে আল্লাহর প্রতি ট্রাস্ট, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। কবিরাজের কাছে যাবেন না, ভণ্ডের কাছে যাবেন না, বিশেষ করে তারা আপনার উপরে চালান করে দিয়ে আপনাকে কঠিন বিপদের ভিতরে ফেলতে চাইবে। এজন্য আপনি একমাত্র কোরআন থেকে ফায়দা নেবেন, বিশেষ করে আয়াতুল কুরসি, 5 ওয়াক্ত নামাজ ঘরের ভিতরে পড়বেন, কোনো মূর্তির ছবি রাখা যাবে না, হারাম কাজ করা যাবে না এবং ছবি টানিয়ে রাখা যাবে না। আমরা অনেক সময় ছবি পিছনে টানিয়ে রাখি, খবরদার এটা করবেন না, ছবি টানিয়ে রাখা যাবে না। এবং বিশেষ করে আপনি ঘরের ভিতরে হারাম কাজ কম করবেন, হারাম কাজ করবেন না, টেলিভিশন বেশি দেখবেন না, এবং বিশেষ করে টেলিভিশন দূরে সরিয়ে দেওয়াটাই বেশি বেটার। যেহেতু আপনি কোরআন দিয়ে আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘরের ভিতরে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন, সকল ধরনের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। অসুস্থতা অনেক সময় আমাদের বেড়ে যায়, অনেক সময় ঝগড়া লেগেই থাকে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, অথবা অনেক সময় দেখা যাচ্ছে সন্তানরা কথা শোনে না, পিতামাতা কথা শোনে না, এরকম যদি সমস্যা হয় তাহলে আমলগুলো করবেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাস্ট বি সবাইকে নামাজের কথা বলবেন, নামাজের পরে আয়াতুল কুরসি, চারকুল, সূরা বাকারার শেষ দুই আয়াত, এগুলো পড়ে বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরকে হেফাজত করবেন। আপনার শরীর বন্ধ থাকলে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, কুফুরি কালাম করে আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না। এজন্য কোরআন থেকে আমরা ফায়দা নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করে।